আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব অনুক্রম ধারা অধ্যায়টি সম্পর্কে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ পর্যায়ে আমরা আলোচনা করব ধারা সম্পর্কে। শুরুতে আমরা দেখব ধারা বলতে কি বোঝায়। কোনো অনুক্রমের পদগুলোকে পরপর যোগ চিহ্ন দ্বারা পৃথক করে লেখা হলে ধারা পাওয়া যায়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টু কমা ফোর কমা সিক্স কমা এইট কমা টেন কমা ডট ডট। আমরা একটু খেয়াল করে দেখি, এটি একটি অনুক্রম। অনুক্রমের এই দুইকে আমরা বলবো প্রথম পদ, এটি দ্বিতীয় পদ, এটি তৃতীয় পদ, এটি চতুর্থ, এটি পঞ্চম পদ। আমরা যদি এই পদগুলোকে যোগ চিহ্ন দ্বারা পৃথক করে লিখি, অর্থাৎ টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস টেন প্লাস ডট ডট, সেক্ষেত্রে আমরা একটা ধারা পাবো। অর্থাৎ অনুক্রমের যে পদগুলো থাকবে পদগুলোকে শুধু আমরা যোগ চিহ্ন দ্বারা সাজিয়ে লিখব। এক্ষেত্রে আমাদের মনে একটি প্রশ্ন জাগে যে সব ক্ষেত্রেই কি এখানে যোগ চিহ্ন থাকতে হবে? যদি বিয়োগ চিহ্ন থাকে সেক্ষেত্রে কি ধারা উৎপন্ন হবে না? তো এটিকে আমরা একটি উদাহরণের সাহায্যে দেখি। যেমন ওয়ান বাই টু, ওয়ান বাই ফোর, ওয়ান বাই এইট, ওয়ান বাই সিক্সটিন কমা ডট ডট। এক্ষেত্রে আমাদের এটি একটি অনুক্রম। এই অনুক্রমের পদগুলোকে আমি যদি এভাবে লিখি, ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট মাইনাস ওয়ান বাই সিক্সটিন প্লাস ডট ডট, এক্ষেত্রে আমরা সবগুলো পদকে যোগ চিহ্ন দ্বারা পৃথক করিনি। আমরা কিছু পদকে বিয়োগ চিহ্ন দ্বারা পৃথক করেছি এবং কিছু পদকে যোগ চিহ্ন দ্বারা পৃথক করেছি। এক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে এটি কি কোনো ধারা তৈরি করবে কি না? উত্তর হবে হ্যাঁ, এটিও একটি ধারা তৈরি করবে। কেননা এগুলোকে যদি আমরা একটু সাজিয়ে লিখি সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান বাই টু প্লাস মাইনাস ওয়ান বাই ফোর ব্র্যাকেটের মধ্যে রাখলাম প্লাস ওয়ান বাই এইট প্লাস মাইনাস ওয়ান বাই সিক্সটিন প্লাস ডট ডট। আমরা একটু খেয়াল করে দেখি, এক্ষেত্রে আমরা অনুক্রমের পদগুলোকে পরপর যোগ চিহ্ন দ্বারা পৃথক করে লিখেছি, অর্থাৎ এক্ষেত্রে একটি ধারা উৎপন্ন হয়েছে। এ পর্যায়ে আমরা কোনো ধারার সাধারণ পদ কীভাবে নির্ণয় করে সেটি সম্পর্কে আলোচনা করব। আমরা একটু দেখি, দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ দশ যোগ ডট ডট ডট। আমরা একটু খেয়াল করে দেখি, এক্ষেত্রে দুইকে আমরা বলবো প্রথম পদ, চারকে বলবো দ্বিতীয় পদ, ছয়কে বলবো তৃতীয় পদ, আটকে বলবো চতুর্থ পদ, দশকে বলবো পঞ্চম পদ। এভাবে যদি আমরা এনতম পদ বের করি সেই এনতম পদকে আমরা বলবো সাধারণ পদ। এক্ষেত্রে একটু আমি খেয়াল করে দেখি, আমরা অনুক্রম অংশে শিখেছি জোড় সংখ্যাকে আমরা প্রকাশ করি টু এন দ্বারা। যেহেতু আমি দেখছি এই ধারার পদগুলো হচ্ছে জোড় সংখ্যা, অর্থাৎ দুই চার ছয় আট দশ, যেহেতু জোড় সংখ্যা সেহেতু আমরা এগুলোকে প্রকাশ করব টু এন দ্বারা, অর্থাৎ এই ধারার সাধারণ পদটি হবে টু এন। কোনো ধারাকে আমরা কেবল সাধারণ পদ দ্বারাও বোঝাতে পারি। যেমন এই ধারাটিকে কেবলমাত্র আমি টু এন লিখেও বোঝাতে পারবো, যেখানে এনের মানটা শুরু হবে এক থেকে এবং যেহেতু এটি অসীম ধারা সে কারণে এনের মানটা ইনফিনিটি পর্যন্ত চলবে, অর্থাৎ এনের মানটা এক থেকে শুরু করে অসীম পর্যন্ত হবে।